ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার আজকে দ্য ল্যাগুন এই শর্ট স্টোরিটির ওপর আমরা পার্ট থ্রি করতে চলেছি আর এই পার্টে ঠিক আগের মতোই এই শর্ট স্টোরিটির ওপর বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং তারপর গ্রামারের উপরেও কয়েকটি এমসিকিউ আমরা সলভ করব। তো চলো সমনষ্ট না করে আমরা চোখ রাখি গুলোতে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স হু অ্যাকর্ডিং টু অরশদ আর গিভেন মাইট অ্যান্ড অথরিটি অপশনগুলো এবার আমরা দেখে নেব অপশন এ দ্য গডস অপশন বি দ্য ঘোস্টস অপশন সি দ্য রুলার্স আর অপশন ডি দ্য মেন অব দ্য রুলার্স তো টেক্সটটাকে যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলোর আনসার আমরা খুব সহজেই দিতে পারবো তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি দ্য রুলার্স ঠিক আছে চলে আসবো আজকের সেকেন্ড কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন ড্যামেলেন হ্যাস অডাসিয়াস আইস ট্রাম্প ফেস বোথ এ অ্যান্ড বি আর অপশন ডি নান অব দ্য অ্যাবভ তো অ্যাকচুয়ালি এখানে অডাসিয়াস ফেস আর থ্রাম্প আইস হওয়া উচিত ছিল তো সেই দিক থেকে অপশান সি কিন্তু আনসার হচ্ছে না তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নান অব দ্য অ্যাবক ঠিক আছে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট ইন দ্য শর্ট স্টোরি দ্য ল্যাগুন দ্য অথার ইউজেস ডাইরেক্ট ন্যারেটিভ টেকনিক ইনডাইরেক্ট ন্যারেটিভ টেকনিক ফ্রেম ন্যারেটিভ টেকনিক নাকি ফর্মাল ন্যারেটিভ টেকনিক তো অ্যাকচুয়ালি দ্য ল্যাগন এর শর্ট স্টোরিতে অথর কিন্তু ফ্রেম ন্যারেটিভ টেকনিক ইউজ করেছেন তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঠিক আছে ফ্রেম ন্যারেটিভ টেকনিক মানে হচ্ছে আ স্টোরি উইদ ইন এবার কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড ইন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ নাকি ন্যান অফ দ্য অ্যাবভ তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ঠিক আছে

ঠিক আছে আর এটা প্রথম পাবলিশ করেছিল এইটিন নাইনটি সেভেনের কর্নহিল ম্যাগাজিনে তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান দ্য শর্ট স্টোরি দ্য ল্যাগুন ইজ ডিফিউজড উইথ ডার্কনেস ডেথ ডিস এলুশনমেন্ট নাকি অল অফ দ্য অ্যাবব তো দ্য ল্যাগুন এই শর্ট স্টোরিটিতে কিন্তু আমরা ডার্কনেস ডেথ ডিস এই সবগুলো কিন্তু পাই তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি অল অব দ্য অ্যাবব ঠিক আছে চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি টু আর্শ ব্রাদার ওয়ান্টেড টু গিভ দ্য ক্রাই অফ চ্যালেঞ্জ ফর অপশনগুলো এবার দেখে নেব ওয়ান্স টোয়াইস থ্রাইস হি ডাজ নট ওয়ান্ট টু ক্রাই ফর চ্যালেঞ্জ এট অল ঠিক আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ ওয়ান্স ঠিক আছে আর্শার্স ব্রাদার ওয়ান্টেড টু গিভ দ্য ক্রাই অফ চ্যালেঞ্জ ফর ওয়ান্স এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি উই আর মেন হু টেক হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড ক্যান হোল্ড ইট এগেনস্ট মেনি হু সেট দিস তো এই কথাগুলি কে বলেছিল অপশনগুলো দেখে নেব অপশন এ অর্শদ অপশন বি অর্শদ ব্রাদার অপশন সি দ্য হোয়াইট ম্যান আর অপশন ডি দ্য স্টুস ম্যান তো অ্যাকচুয়ালি এই কথাগুলি কিন্তু অর্শদের ভাই বলেছিল তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন এবার আই হোয়াট ইজ দ্য স্পিকার অফ ডেথ ডার্কনেস লাভ নাকি ইলনেস তো অ্যাকচুয়ালি এখানে স্পিকার হচ্ছে দ্য হোয়াইট ম্যান ঠিক আছে আর এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ ডেথ এখানে হোয়াইট ম্যান ডায়ামনের ডেথকে নিয়ে কিন্তু ভয় পেয়েছিলেন এবার কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ডার্কনেস উসড আউট ফ্রম বিটুইন দ্য ট্রিজ দ্যাট ফিগার অফ স্পিচ ফাউন্ট হিয়ার ইজ তো এখানে কোন ফিগার অফ স্পিচ রয়েছে বলতে হবে তো অ্যাকচুয়ালি এই লাইনটিতে যে ফিগার অফ স্পিচ রয়েছে সেটা হচ্ছে মেটাফোর এখানে এখানে ডার্কনেসকে জুসের সাথে কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে তাহলে অপশান সি মেটাফোর ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন ঠিক আছে এবার আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চিনে তো এরপরে রয়েছে আমাদের গ্রামারের পোর্শন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স চেঞ্জ দ্য ভয়েস হু গেভ ইউ দিস বুক অপশনগুলো দেখে নেব অপশন এ বাই হুম ওয়াজ দিস বুক গিভেন টু ইউ অপশন বি বাই হুম ওয়ার ইউ গিভেন দিস বুক আর অপশন সি হু ওয়্যার ইউ গিভেন দিস বুক বাই আর অপশান ডি অল অফ দ্য অ্যাবভ তো অ্যাকচুয়ালি প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি অল অফ দ্য অ্যাবভ তো এরকমই একটা কোয়েশ্চেন কিন্তু এমএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসেছিল এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন চেঞ্জ দ্য ন্যারেশন পঙ্কজ সেইট টু লীলা হু হেল্পস ইউর ব্রাদার ইন দিস ওয়ার্ক তো রিপোর্টেড স্পিচটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো গ্রামেটিক্যালি এর ইনডাইরেক্ট স্পিচ যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি ঠিক আছে পঙ্কজ লীলা হু হেল্প হার ব্রাদার ইন দ্যাট ওয়ার্ক এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বি ওয়ান্ট ড্যাশ স্ট্রিট ডগস তো ওয়ান ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু অফ ইউজ হয় ঠিক আছে ওয়ার্ন অফ হয় তাহলে অপশন সি দ্য রাইট আনসার চলে আসবো এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স রঞ্জন ওয়ার্ক অল দ্য তো অল দ্য এই ফ্রেজটা কিন্তু ওয়াক এই ভাবটাকে মডিফাই করছে ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেস এক্সাম্পল তাহলে অপশন সি এটাই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর চলে যাব এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি আইডেন্টিফাই দ্য ক্লস ইন দ্য সেন্টেন্স উই রিড ওয়াইডলি দ্যাট উই মে অ্যাকিউর মোড নলেজ তো দ্যাট উই মে অ্যাকিউর মোড নলেজ এই ক্লজটা কিন্তু উই রিড ওয়াইডলি এই মেন ক্লজের এফেক্ট হিসেবে কাজ করছে ঠিক আছে তো এটা কিন্তু একটা অ্যাডভার ক্লস এর এক্সাম্পল ঠিক আছে তাহলে সঠিক উত্তর আমাদের অপশন সি এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য করে ফ্রেজল ভার্ভ দ্য ওয়ার্কার্স ইউজুয়ালি ড্যাশ অ্যাট ফোর পি এম অপশনগুলো দেখে নেব নক ডাউন নক অফ নক আউট আর নক আপ তো অ্যাকচুয়ালি এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের অপশন নক অফ নক অফ মানে কিন্তু স্টপ ঠিক আছে তা দ্য ওয়ার্কার্স ইউজুয়ালি নক অফ ওয়ার্কস অ্যাট ফোর পি এম এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোইং সেন্টেন্স ডু নট লুক ডাউন আপন দ্য পোর তো এটা অ্যাকচুয়ালি ইম্পারেটিভ মুডের এক্সাম্পল যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ইম্পারেটিভ মুড চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি চুজ দ্য কারেক্ট অপশন গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ড্যাশ মি টু ডেজ এগো মিটস মিট মেট আর হ্যাজ মেট তো টু ডেজ এগো এগো রয়েছে তাহলে কিন্তু এটা পাস টাইমকে ইন্ডিকেট করছে তো সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মেট ঠিক আছে

আ ফ্যামিলিয়ার দ্য জেনারেলাইজিং দ্য অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল দা নাকি আ পজিটিভ দা তো অ্যাকচুয়ালি এই দাটাকে কিন্তু অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল দা বলা হয় ঠিক আছে যখন দাকে কম্পারেটিভস এর সাথে ইউজ করা হয় তখন সেটা হয় ইনস্ট্রুমেন্টাল দা এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ ফাইন্ড আউট দ্য এরোর ইফ এনি ইন এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ইফ নো এরোর ইজ ফাউন্ড চুজ নো এরোর তো সেন্টেন্স টাইপের আমরা দেখে নেব উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড ইট বিফোর দে হ্যাভ কাম টু সি আস নো এরোর তো অ্যাকচুয়ালি ফিউচারে দুটো কাজ কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা সেটার জন্য কিন্তু আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি আর পরে যেটা ঘটবে সেটার জন্য আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট তো এখানে কিন্তু অপশান বিতেই ভুল রয়েছে ঠিক আছে তো এর সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি শেষ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও